আচ্ছা যারা ক্যামেরাম্যান আসছে ওরা একটু সেট করে নি আমি যেটা বলতেছি শেষ করে দেই এক মিনিটে শেষ হয়ে যাবে 10:30টা বাজছে ভাই অনেক কষ্ট করে আসছেন আমাদের জন্য ঠিক কি না আলোচনা হবে গজল হবে ইনশাআল্লাহ আল্লাহ ভাইকে ইখলাসের নিয়তে যেন আলোচনা করতে পারে সেই তৌফিক দান করেন এবার আসেন খেয়াল করেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্য মন্ত্রী তো এক যুবক কয়বার দাঁড়াইছে খানা নেয়ার জন্য আর জোরে কয়বার এবার ও বলে আমি যে দুইবার দাঁড়াইছি সবাই নেবে একবার আমি নেব দুইবার তার কারণ আমার একটা আলাদা কি আছে পাওয়ার আছে তো যাই হোক পাওয়ার বেশি দূর পর্যন্ত দেখানোর এখন সময় আমার নাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যরা ওকে ধরে ফেলছেন এবার বলতেছে বল তোর কি পাওয়ার দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শোনো এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যরা বলতেছে বলো বলো কি তোমার পাওয়ার কোন পাওয়ারের কারণে কোন পাওয়ারের কারণে তুমি দুইবার আসছো বলতেছে এইটা যদি আমার বলতে হয় তো তোমাদের কাছে বলবো না এটা আমি ইউসুফ পয়গম্বরের কাছে বলবো আল্লাহু আকবার ও দুনিয়ার মুসলমান সংক্ষেপ করে বলি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে যাওয়া হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবককে জিজ্ঞাসা করলেন যুবক বলো 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 কোন পাওয়ারের কারণে তুমি এক কাট দিয়ে দুইবার খানা নিতে আসছো ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তখন ওই যুবক ডাক দেব বলতেছে পয়গম্বর মনে করুন ওই যে আজিজে মিশরের স্ত্রী বিবি জুলাইখা আপনার উপরে মিথ্যা অপবাদ দিয়েছিল ওই মিশরের কোন বাসিন্দা ওই দিন আপনার পক্ষে কেউ সাক্ষী দেয় নাই ওই দিন ছোট্ট একটা দুধের বাচ্চা তোমার পক্ষে সাক্ষী দিয়েছিল ওই দুধের বাচ্চাটাই হলো আমি আজকে আপনার সামনে দাঁড়ায় আছি যুবক সুবহানাল্লাহ শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লেখেন যখন এই কথা বলছেন ইউসুফ পয়গম্বর ডাক দে বলতেছেন আমার সৈন্যরা শোনো এই যুবক একবার নয় দুইবার নয় যতবার আসবে সরকারি কোষাগার থেকে যদি না দাও আমার ব্যক্তিগত তহবিল থেকে হলেও খানা না দিয়া ফিরাইয়া দিবা না কিতাবের মধ্যে আছে ইউসুফ পয়গম্বরের পবিত্রতার সাক্ষ্য দিয়া ইউসুফ পয়গম্বরের পবিত্রতার বর্ণনা দিয়া দুনিয়ার জমিনে বারবার যদি ত্রাণ পায় আল্লাহর একটা নাম হলো সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র আল্লাহর পবিত্রতার নামের জিকির করতে করতে কোন বান্দা যদি তার জিহ্বা ডারে তরতাজা রাখতে পারে হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অগণিত পুরস্কার দিয়া খুশি করায়া দিবে সুবহানাল্লাহ আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ আমি মসজিদে বয়ান করে আপনারা শুনতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন